Hello everyone, welcome back to my channel Srabanti Lifestyle in Japan. আজকে 21 তারিখ শুক্রবার। আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজ যাব একটু আমাদের এখানকার মিউনিসিপ্যালিটিতে কিছু কাজে। আর মিউনিসিপ্যালিটি কেমন সেটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। তো এখন হচ্ছে সকাল 7টার মতো বাজে। ও তো কালকে নাইট ডিউটিতে গিয়েছিল আর আজকে 9টার মধ্যে ফেরত চলে আসবে। তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি যাতে রান্না বান্না তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর ওদিকটা দেখুন যতটা জুড়ে টিউলিপ হয়েছিল অতটা জায়গার ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছে। আর দূরের যে ঝোপের মতো গাছগুলো লাগানো রয়েছে ওগুলোতে গোলাপি ফুল আসা শুরু হয়ে গেছে। ওগুলো একদিন আপনাদের দেখাতে নিয়ে যাব। তাহলে এখন বেশি কথা না বলে চলে আসলাম সোজা ঘরে। আর এদিকে আমি এখানে ডাটা ছাড়িয়ে রেখেছি আর আলু কুচি কুচি করে রেখেছি আর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। আর এগুলো কিসের ডাটা ততক্ষণে আপনারা একটু আমাকে গেস করে বলুন তো কমেন্টে। আর ওখানে আমি পাশে মাংসটা বসিয়েও দিয়েছি, মাংসটা অনেক হয়েও এসেছে। আর এদিকে আমি নাভেটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি একটু শুকনো খোলায় কয়েকটা জিরা ভেজে নেব, তারপর ঠান্ডা হলে একটু পেস্ট করে নেব। ভাবলাম যে এই ডাটার চচ্চড়িটা একটু জিরে বাটা আর সরিষা বাটা দিয়ে করব। মা এরকম ডাটা দিয়ে চচ্চড়ি করতো, কী যে ভালো লাগতো, সেগুলো তো এখানে খুবই মিস করি। কিন্তু মাঝে মধ্যে জিনিসপত্র হাতে পেলে মাকে জিজ্ঞেস করে একটু বানিয়েই ফেলি। খেতেও কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। জিরে ভেজে আমি সরিয়ে রেখেছি, এখন আমি পাত্রটায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি একটু দেখে নিই মাংসটা কতটুকু হয়েছে। তো দেখলাম মাংসটা আরেকটু হবে, সবে মাংস থেকে জল বেরিয়েছে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। যে কোনো চচ্চড়িতে কিন্তু কালো জিরে ফোড়ন দিলে বেশ ভালো লাগে। আর দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। যদি এটা আপনারা নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন, আর যদি মনে করেন যে না আমিষের মতো করেই করব তাহলে পেঁয়াজটা দিতে পারেন। মানে পেঁয়াজটা একটা অপশনাল জিনিস। এখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে, এরপরই আমি দিয়ে দেব আমার কুচি করে কেটে রাখা আলু, আর দিয়ে দেব সেই ডাটাগুলো। আচ্ছা আপনাদের বলেই দিই এগুলো কিসে ডাটা। এগুলো হলো সর্ষে পাতার ডাটা, মানে সর্ষে গাছের যেই ডোগাগুলো হয় সেইগুলো। ওই কদিন সর্ষে পাতার ঝোল খুব খাওয়া হয়েছে। তো একদিন এরকম সর্ষে পাতার ঝোল রান্নার সময় মা ফোন দিয়েছিল, তখন বলল যে ডাটাগুলো ফেলে না দিয়ে এভাবে রেখে দিতে, পরে ছুলে ডাটা চচ্চড়ি করে খেতে অনেক ভালো লাগবে। আর মার কথা শুনে আমারও দেশে মা রান্না করতো সেটার কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম আমিও এখানে বানিয়েই ফেলি। কিছুই না, ডাটাগুলো দেওয়ার পর, আলু ডাটা দেওয়ার পর নুন হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরেটা যেহেতু আমি বেটে দেব, আর আপনারা যদি জিরেটা বেটে না দিতে চান তাহলে নর্মাল গুঁড়ো মশলাও দিতে পারেন। এখন এটা আমি ভালো করে মিক্স করে দেব। এইরকম ছোটোখাটো জিনিসগুলো ফেলে না দিয়েও কত সুন্দরভাবে যে আবারও রান্না করে ভালো মতো অনেক টেস্টভাবে খাওয়া যায় সেটা সত্যি আমরা মনে হয় শুধু বাঙালিরাই পারি এরকম করতে। আর নানা রকম সবজির খোসা দিয়ে যে ছেঁচকিটা বানানো হয়, অনেকে আবার ছেঁচড়াও বলে, কিন্তু আমরা সবসময় ছেঁচকি, মানে বাড়িতে মাকে ছেঁচকি বলতে শুনেছি, মাকে ঠাম্মাকে, তাই আমরা ছেঁচকিই বলি। ওই ছেঁচকিও কিন্তু গরম গরম ভাতের সাথে শীতকালে অনেক স্বাদ লাগে, বলুন। এখানে আমার মাংসটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে, আর দেখলাম যে আমার ডাটাগুলো নরম হয়ে গেছে, আলুটা একটু বেশি নরম হয়ে গেছে। যেহেতু প্রথমবার করছি তাই ভাবলাম ঠিকই আছে, প্রথমবারে একটু ভুলচুক মাফ করাই যায়, কি না বলুন। তারপর আমি দিয়ে দিলাম এখানে আমার ভাজা জিরে আর গোটা সর্ষের পেস্টটা। যেহেতু অল্প একটু মশলা হতো তার জন্য আমি দুটোকে একসাথে পেস্ট করে নিয়ে এখন আলতো হাতে দুটোকে মিক্স করে নেব। যেহেতু আমার এখানে আলুটা অনেকটা ভেঙে ভেঙে গেছে, মানে আলুটা বেশি নরম হয়ে গেছে, তাই আমি বলবো আপনারা আগে ডাটাটা দেবেন, ডাটাটা দেওয়ার 5 মিনিট পর গিয়ে আলুটা দেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। আর এখানে দেখুন আমার ডাটা চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে, একটু ঝোলঝলি রেখেছি, যদিও ঝোলটা একটু পরই টেনে নেবে, এগুলো এখন নামিয়ে নেই। দেখুন এটা হচ্ছে আমার ডাটা চচ্চড়ির ফাইনাল লুক, কত সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে মাংসও আমার হয়ে গেছে। আর এই ডাটাগুলো ছুলতে কিন্তু
আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু এখানে আমার কাছে বটি নেই, তাই ভাবি আমাদের নানা রকম শখ মেটাতে মায়েরা কত কষ্ট করেই না রান্না করে থাকে। এখন সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। সানঠান করে আমি চলে এসেছি খেতে, আর ও তো এর মধ্যেই চলে এসেছিল অফিস থেকে, স্নানও করে নিয়েছে। কালকের একটু ডাল ছিল, ওটাও আমি গরম করে নিয়েছি। অনেক টেস্ট হয়েছে খাবার। থ্যাংক ইউ। ও তো বললো ডাটা চচড়িটার খুবই ভালো লেগেছে। তাহলে চলুন এখন আমিও খাওয়া দাওয়া সেরেই ফেলি। খাওয়া দাওয়া শেষে জামা কাপড় মেলতে এসে আমি দেখলাম রাস্তার ধারের ঘাসগুলোকে পরিষ্কার করতে এসেছেন। আজকে কিন্তু এখানে হঠাৎ করে টেম্পারেচার অনেক বেড়ে গেছে, 30 ডিগ্রি। বেশ ভালোই গরম লাগছে ঘরেও বাইরেও। গরম যেহেতু পড়ে গেছে তাই এখানের ঘাসগুলোকে ভালোমতো কেটে দিচ্ছে, কারণ গরমে এখানে পোকার উৎপাত খুব বেশি, যেহেতু পাশেই অনেক ক্ষেত রয়েছে। একজন মেশিন দিয়ে ওদিকে ঘাস কাটছেন, আরেকজন যেদিকে ঘাস কাটা হয়ে যাচ্ছে সেদিকে ওই ব্লোয়ারগুলো দিয়ে অনেক হাওয়া বেরোচ্ছে, ওই হাওয়া দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমি রেস্টও করে নিয়েছি, তারপর একটু রেডি হয়ে নিলাম। এখন যাব একটু মিউনিসিপ্যালিটিতে কিছু ডকুমেন্টস তোলার জন্য। তো চলুন যাওয়া যাক। বাইরে বেরিয়ে তো দেখতেই পাচ্ছেন কতটা রোদ উঠেছে, আর হঠাৎ করেই আজকে এতটা গরম পড়েছে। এর আগের দিনও বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল ওয়েদারটা, এখন আস্তে আস্তে গরম পড়েও আসবে। এপ্রিল শেষ হতে চললো, স্প্রিংও শেষ হতে চললো। এই তো আমি টুপিটাও নিয়ে নিয়েছি, যেহেতু অনেকটাই রোদ বাইরে আর আমার মুখে প্রচুর রোদ লাগবে। আর চলে আসলাম আমরা মিউনিসিপ্যালিটিতে, এখানে সাইকেল রেখে নিয়ে, আর এদিকটাতে তো গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এই দিকের বড় বড় গাছগুলোতে দেখুন কত সুন্দর সুন্দর সাদা ফুল ফুটে রয়েছে। দাঁড়ান আপনাদের কাছে থেকে দেখাই, কত সুন্দর লাগছে না? দূর থেকে দেখলে হয়তো সবাই ভাববে সাকুরা, কিন্তু না, সাকুরার সিজন আমাদের এখানে শেষ হয়ে গেছে 2 সপ্তাহ আগে। এখন আবার এই ফুলগুলো, সাকুরা শেষ হলেও বসন্ত কিন্তু যায়নি। এখন চারিদিকেই নানান ধরনের ফুলের সমাহার, বাইরে বেরোলেই নানান ধরনের ফুল। আর দেখুন এই দিকের গাছটাতে পিঙ্ক কালারের, ওই একই ফুল এই দিকটাতে গোলাপি কালারের। আর এই যে এই ফুলগুলোর কথাই আমি সকালে বলছিলাম, এখন প্রতি রাস্তার ধারে এই গাছগুলোতে এই ফুলগুলো ফুটবে, কদিন পর পুরো একদম গোলাপি হয়ে যাবে, সবুজ পাতা তেমন দেখাই যাবে না। তখন আপনাদের সাথে শেয়ার করব যে কতটা সুন্দর লাগে দেখতে। আর এই যে আমাদের মিউনিসিপ্যালিটি, আর দেখুন এই যে গোলাপি ফুলগুলো, ভাবলাম আপনাদের একটু সামনে থেকেও দেখাই। সাদা গোলাপি দুটোই যেন অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মিউনিসিপ্যালিটির ভেতরের কাজ আমাদের শেষ হয়ে গেছে। আর জাপানে যে কোনো অফিসিয়াল জায়গার ভিডিও করা একদম রেস্ট্রিক্টেড, তার জন্য ওখানে আমি আর ভিডিও বানাইনি। মিউনিসিপ্যালিটির পেছনের এই বাগানটাতেই দেখলাম সুন্দর উইস্টেরিয়া ফুটে রয়েছে। এখন কিন্তু এই উইস্টেরিয়া চারিদিকে খুব সুন্দর ফুটছে। ও বাবা, কত মৌমাছিও দেখুন ফুলের মধুর জন্য ছুটে ছুটে এসছে। এখান থেকে একটু দূরে থাকাই ভালো, নয়তো কখন মৌমাছি কামড়ে দেয়। কত সুন্দর লাগছে না? আমরা আশিকাগা যখন গিয়েছিলাম আশিকাগা ফ্লাওয়ার পার্কে, তখন এই তো উইস্টেরিয়া ফুলগুলো ছিল না, আমরা গিয়েছিলাম অক্টোবরের লাস্টের দিকে। তখন এগুলো প্লাস্টিকের উইস্টেরিয়া লাগিয়ে রেখেছিল, আর কিন্তু এখন ওর অফিস থেকে বলছে যে এখন আশিকাগা ঘুরে আসতে পারো, যেহেতু ওটা ফ্লাওয়ার গার্ডেন আর স্প্রিং টাইমে তো উইস্টেরিয়া সহ নানান ধরনের ফ্লাওয়ার ফুটবে। কিন্তু একবার যেহেতু ঘুরে এসেছি ভাবছি পরের বছরই যাব। আর এই সুন্দর মতো এই কাঠামো করে রাখা হয়েছে যাতে উইস্টেরিয়াগুলো সুন্দরভাবে ঝুলে ঝুলে থাকে আর আরও সুন্দর লাগে। এখন দেখছি একটু একটু করে হাওয়া দাওয়া শুরু করছে। সারাদিন যা গরম গেল, এই হাওয়াটাতে পেয়ে যেন একদম প্রাণটা জুড়িয়ে গেল। আর এখানে এত বড় বড় গাছ, জাপানে আপনি যেখানেই যান সব জায়গাতেই এমন বড় বড় গাছ বা এরকম বড় বড় গাছের বাগান পার্ক আপনি কিন্তু দেখতেই পাবেন। এখানে গাছ সেরকম কাটে না, খুব দরকারেও যদি গাছ কাটে অন্য এক জায়গায় আবার গাছ বোনার এরা চেষ্টাও করে আর বুনেও থাকে। তার জন্যই তো এত গরম পড়লেও লু বয় সেই গিয়ে আগস্ট মাসে, এই ধরুন মে মাস থেকেই গরম পড়া শুরু হয়ে যাবে, কিন্তু লু বইবে গিয়ে আগস্ট মাসে, তাও বেশি দিনের জন্য না, হয়তো ওই 1-2 দিন, যেহেতু তখন টেম্পারেচার প্রায় 42 মতো থাকে। ওখান থেকে আমরা চলে আসলাম ডাইরেক্সে, আর ডাইরেক্সে দেখুন বাইরে কত সুন্দর গরমে শাকসবজির দানার একটা বড় ট্রে করে রেখেছে।
গরমেই তো এখানে শাকসবজির সময়, এখানে এত শীত পড়ে আর বরফও পড়ে, তখন তো আর এত শাকসবজি হয় না, তাই গরমেই দেখি বেশিরভাগ শাকসবজি এখানে হয়ে থাকে। চলুন আমরাও আমাদের তাহলে সপ্তাহের বাজারটা করেই ফেলি। ওর যদিও কালকে ছুটি আছে, তাও ভাবলাম আজ যখন এসেছি একেবারে আজকেই বাজারটা সেরেই ফেলি। একটু গাজর নিয়ে রাখবো, সবজি যেদিন রান্না করব সেদিন গাজরটা কাজে লাগবে, আর আলু তো ম্যান্ডেটরি জিনিস, সব কিছুতেই আলু লাগেই, তাই আলুও নিয়ে নেব। এরপর চলে গেলাম আমরা সেই মাছের সেকশনে। এখানে দেখুন কিছু সুশির মাছও কেটে রাখা রয়েছে, আর যেরকমটা থাকে কাঁকড়া, চিংড়ি আর এই বড় ধরনের এগুলো কি মাছ, এগুলো দেখলাম নতুন এসেছে। আর এই রয়েছে আজি ইউয়াসি, তো এখান থেকে আমরা ইউয়াসি নেব। ও বাবা দেখুন এখানে কয়েকটা ইউয়াসির আবার মাথা ছাড়া রয়েছে, তো মাথা ছাড়াগুলো নেব না, মাথা শুদ্ধটাই নেব। মাছ নেওয়া শেষে চলে আসলাম এই রেডিমেড সুশির দিকে, অনেকটা প্রায় শেষ হয়ে এসছে, আর এদিকটাতে রাখা রয়েছে রাইস বল। মেবি এগুলো ফ্রাইড রাইস বল হবে বা সোয়া রাইস বল হবে। আর এদিকটাতে তো রয়েছে তেম্পুরা বেন্তো, তো এগুলোকে বলা হয় তেম্পুরা বেন্তো। তেম্পুরা মানে যে কোনো ফ্রাইড জিনিসকে এখানে তেম্পুরা বলে। আর এই তো, আর এই দিকটাতে রয়েছে ফ্রাইড চিকেন, ফ্রাইড অক্টোপাস, এই সব জিনিস। তো এখানেও একটা মাংসও নিয়ে নিল। আর এই সব যে রেডিমেড খাবারগুলো আপনারা দেখছেন, এগুলো রাত্রির 8টার মধ্যেই সব শেষ হয়ে যাবে, কাজের থেকে সবাই আসবে, এসে রেডিমেড খাবার নিয়ে যাবে। তো এখান থেকে ভাবছি একটা টিস্যু পেপারের সেটও নিয়ে যাব, বাড়িতে শেষ হয়ে গেছে। এই তো জুসের সেকশনে এসেও বললো যে একটা কোকা কোলা নিয়ে যাই, আমি বললাম ঠিক আছে জিরো সুগারেরটা তুলে ফেলো। এই আমাদের সব কিছু শেষ কেনাকাটা, এখন আমরা বিলিং করব, বিলিং করে চলে যাব বাড়িতে। চলুন তাহলে, এই তো বিলিং শেষ, বাইরে বেরিয়ে পড়েছি, বিকেল বাজে এখন 5টা, আলো তো রয়েছে, আলো থাকবেই, এখন 6:30টার দিকে সন্ধ্যা হয়, আর কদিন পর থেকে ধরুন ওই মে জুন মাস থেকে সন্ধ্যা সেই 7:30টার সময় গিয়ে হবে। এই তো সাইকেলে রেখে নিচ্ছে, আর রোদটা দেখুন পড়ে গেছে, আলো থাকলেও রোদ আর নেই, তবে হাওয়াটা দেখছি ধীরে ধীরে অনেকটাই বেড়েছে, বাড়ি সাইকেল চালিয়ে যেতে পারলে হয়। বাড়ির সামনে এসে দেখুন কত হাওয়া, মানে আমরা সাইকেল চালিয়ে ঠিকমতো আসতে পারছিলাম না, এত হাওয়া দিচ্ছিল। তাই বাড়ির সামনেটার যে গম ক্ষেতগুলোতে গম হয়ে রয়েছে, তাই ভাবলাম এই জায়গাটা ভিডিও করে দেখাই, আপনাদের সুন্দরও লাগবে, আপনারা বুঝতেও পারবেন যে গুম্মা কেনে কতটা হাওয়া দেয় মাঝে মধ্যে। গম ক্ষেতগুলো কি সুন্দরভাবে দুলছে দেখুন, যেন সবুজ জলে ঢেউ বলছে, আর তার সাথে সাথে ঝনঝন ঝনঝন খুব সুন্দর একটা শব্দও হয়ে চলেছে, এতটাই এখানে হাওয়া। মাঝে মাঝে জানেন তো সাইকেলই চালানো যায় না, সাইকেল যেন উল্টে ফেলে দেয়, এমনকি মাঝে মাঝে আপনি সাইকেল হাঁটিয়েও নিয়ে যেতে পারবেন না। দেখুন আমার বর দুটো সাইকেল নিয়ে শক্তভাবে ধরে দাঁড়িয়ে আছে, যাতে ও সাইকেল দুটো নিয়ে পড়ে না যায়, আর এদিকে আমি ভিডিও করছি। তো আমাদের বাড়ির বেশি দূর নেই, ওই তো দেখুন আমাদের ফ্ল্যাটগুলো অ্যাপার্টমেন্টগুলো দেখাই যাচ্ছে। তো দেখা হবে অন্য একটি ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।